এরপরেই বলছেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আর তোমরা পরস্পরকে সাহায্য করবে না সহায়তা করবে না হেল্প করবে না গুনাহের কাজে ও সীমা লঙ্ঘনের কাজে তো ওয়াইফাই নেওয়ার পরে যাদেরকে আপনি ওয়াইফাই শরীক করবেন তারা যদি গাঁজাখর হয় খারাপ হয় মিস ইউজ করে গান দেখে সিনেমা দেখে নর্তকীর নাচ দেখে এক কথায় খারাপ বলু ফিলিম হাবি ঝাবি এক কথায় গরহিত কর্ম দেখে তাহলে তো এই শরিকদারদের গনাহের অংশ আপনার বর্তাবে কারণ আপনি ওদেরকে শরিক বানিয়েছেন কাজে ব্যবসা করাটা এত সহজ নাই ব্যবসার আগে চিন্তা করতে আপনি কাকে শেয়ার হোল্ডার নিয়েছেন আপনার এই কাজে অতএব আপনি যদি ভালো দেখেন ভালো কাস্টমার পান যারা ভালোভাবে ইউজ করবে আপনি জানেন বা আপনার ধারণা শত পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আপনার ধারণা ভালোভাবে ইউজ করবে আপনি তাদেরকে সরি করতে পারেন তখন আপনার এই ব্যবসাটা বৈধ হবে আর যদি এরকম না করেন তাহলে আপনি দিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে আপনার ওয়াইফাই দিয়ে তারা বিভিন্ন কাজ করছে অকাম কুকাম করছে তো অকাম কুকামের গুনা তাদের হবার তবে আপনিও পাবেন কারণ আপনি তাদেরকে শরিক করেছেন তাদেরকে হেল্প করেছেন আপনার এই তাদের এই গরহিত কাজে বিষয়টি আশা করি সহজ বুঝতে কঠিনতা তার সৃষ্টি হবে না কাজেই আপনি ওয়াইফাই কয় পাশে দাম এগুলো আপনি নিজের ওয়াইফাই নিজে চালান নিজ দায়িত্বে ওয়াইফাই রাখেন অন্য কাউকে সরি করবেন একমাত্র যাদেরকে ভালো দেখবেন হয় ইউজ করবে মিস ইউজ করবে না তাদেরকে আপনি দিবেন বা যাদেরকে বাদী হয়ে ভালো দেখাই তাদেরকে দেবেন প্রয়োজনে শর্ত করে নেবেন যে গৃহীত কোনো কর্ম দেখলে আমি কিন্তু আপনাকে লাইন কেটে দেব বা ওয়াদ নেবেন যে যেন তারা ওয়াকাম কম না করে এক কথায় ভালো দেখে নেবেন ভালো দেখে নেওয়ার পরও যদি সে মন্দ কিছু করে ভেতর ভেতর আপনাকে না জানে তখন সে দায়ী থাকবে কিন্তু আপনি জানছেন যে এটা আউটলুক ফালতু মানুষ শরীরের কোনো তাওয়াক্কা করে না নামাজ পড়ে না রোজা রাখে শরীরের নাই সব গান বাজনা হারাম জিনিস দেখবে জেনে শুনে আপনি তাদেরকে দিলেন মানে কি কোরআন বিরুদ্ধে আচরণ করলেন গরহিত কাজে আপনি তাকে হেল্প করেন তাদেরকে কাজে অবশ্যই গণাবার্তা হবে এই অবস্থায় কাজে আমার মতে ওয়াইফাই এভাবে কাউকে শরিখ না করা উচিত ওয়াইফাইতে বা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এবং একান্ত সীমিত পরিসরে দুঃসার জন্য দেওয়া উচিত যারা ভালোভাবে ইউজ করবে ভালো ভালো মশাল আলহ বি এম হমেদ ওয়ান আলী ও আজমায়